আসসালামু আলাইকুম, homefairbd.com এ আপনাকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা প্রপার্টি নিয়ে। আছে সাউথ কেরানীগঞ্জে, যেই প্রপার্টিটা আজকে দেখব 1245 স্কোয়ার ফিটের একটি প্রপার্টি। এটা হচ্ছে ইকুরিয়াতে অবস্থিত। তো প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ফ্ল্যাট রয়েছে। এটা হচ্ছে একটা কমন স্পেস, তো আপনি আপনার মতো কিন্তু এই এরিয়াটা ইউজ করতে পারছেন। ফ্ল্যাটের সামনে এই স্পেসটা থাকছে, একদম লং একটা স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আমরা যে প্রপার্টিটা দেখতে এসেছি, টোটাল বিল্ডিংটা হচ্ছে 10 তলা, এই মুহূর্তে আমরা 2 তলাতে আছি। এছাড়াও কিন্তু আপনার যেটা অ্যাভেলেবেল ফ্লোর কিন্তু আছে, আপনি আপনার পছন্দ মতো ফ্লোরটা কিন্তু চুজ করতে পারবেন। এটা হচ্ছে এন্ট্রেন্সটা। শুরুতে যেটা দেখছি, আমরা ড্রয়িং রুম আর ডাইনিং স্পেসটা দেখতে পাচ্ছি। ড্রয়িং আর ডাইনিংটা কিন্তু আলাদা আছে। টোটাল আমরা 3 বেড 3 বাথ আর 3টা ব্যালকনি দেখে নিব। এটা হচ্ছে ডাইনিং এরিয়াটাতে আছি। তো কেরানীগঞ্জের দিকে যারা প্রপার্টি খুঁজছিলেন, তো বা আমাদের একটু রিকোয়ারমেন্ট দিয়ে রেখেছিলেন, একটু বাজেটের মধ্যে প্রপার্টি খুঁজছিলেন খোলামেলা পরিবেশে, তারা কিন্তু প্রপার্টিটা অবশ্যই ভিজিট করে ফেলবেন। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়া থেকে আমরা ড্রয়িং রুমটা যদি একটু দেখে নিই, এই হচ্ছে ড্রয়িং রুমটা। দেখতেই পাচ্ছেন অলমোস্ট কিন্তু প্রপার্টি ডান হয়ে গেছে। আপনি চাইলে এখন ইন্টেরিয়রের কাজগুলো কিন্তু করিয়ে নিতে পারেন, বা কালার্সের কাজ, এগুলো আপনি আপনার পছন্দ মতো চাইলে করিয়ে নিতে পারেন। এছাড়া তো আপনি চাইলে উঠেও যেতে পারেন, সামান্য কিছু কাজ কিন্তু বাকি রয়েছে। তো এখান থেকে আমরা আমাদের ফার্স্ট বেডরুমের দিকে চলে যাব, যেটার সাথে অ্যাটাচ ব্যালকনি কিন্তু থাকছে। বলছিলাম 3টা বেড 3টা বাথ আর 3টা ব্যালকনি দেখব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট বেডরুম, যেটার সাথে কিন্তু ব্যালকনি এরিয়াটা থাকছে। তো একদম খোলামেলা বলছি এই কারণে যে আলোটা দেখে বুঝতে পারছেন, এক্সট্রা কোনো লাইট কিন্তু আপনার সারাদিনেও প্রয়োজন নেই, একদম চারপাশেই খোলামেলা। তো একদম আপনার আলো বাতাস যেটা আপনারা আমরা চাই, সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এখান থেকে চলে যাব আমরা আমাদের যে এই বেডরুমটার সাথে যে বাথ এরিয়াটা আছে, ঠিক তার পাশে কিন্তু বাথ এরিয়াটা রাখা, বাথ এরিয়াটা করা হয়েছে, এটার পাশে হচ্ছে বাথ এরিয়াটা দেখে নিব। সাউথ ফেসিং একটি প্রপার্টি দেখছি, ইকুরিয়া নামে পরিচিত এই এরিয়াটা যারা চেনেন। জাস্ট পোস্তগোলা ব্রিজটা পার হলেই কিন্তু ইকুরিয়া, এটা সাউথ কেরানীগঞ্জের মধ্যেই পড়েছে। তো আমরা এখানে আছি 10 তলা বিল্ডিংয়ের এই মুহূর্তে 2য় তলাতে আছি, বাট ফ্লোর কিন্তু অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে আমাদের কিচেন এরিয়াটা। কিচেনের সাথেও কিন্তু একটা ব্যালকনি এরিয়া থাকছে, আর কিচেনের রিলেটেড কিছু টাইলস ইউজ করা হয়েছে, ওই পাশে কিন্তু সিঙ্ক এরিয়াটা থাকছে। তাছাড়া ব্যালকনিটা, ব্যালকনির ব্যবস্থাটাও কিন্তু থাকছে। তো প্রপার্টি নিয়ে যে কোনো কোয়েরি থাকলে আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন, অথবা আমাদের নিচে দেখা নাম্বারেও কিন্তু কল করে আপনি প্রপার্টির ডিটেলসও জেনে নিতে পারেন, অথবা আপনি ভিজিটের জন্য ডেটটাও কিন্তু ফিক্সড করে নিতে পারেন। তো কে কোথা থেকে প্রপার্টিটা দেখছেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তো এই হচ্ছে আমাদের কিচেন এরিয়াটা দেখে নিলাম। এখন চলে যাব আমরা আমাদের যে সেকেন্ড বেডরুমটা আছে, সেকেন্ড বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ বাথ এরিয়াটা রয়েছে। ফিটিংসের কিছু কাজ বাকি আছে বলছিলাম। তো টোটাল বিল্ডিংটা হ্যান্ডওভার হতে 2024 জুন মাসে হ্যান্ডওভার হবে, বাট আপনি চাইলে এখন আপনি আপনার মতো করে, আপনি আপনার কাজ কমপ্লিট করে আপনি আপনার ফ্লোরে কিন্তু উঠে যেতে পারবেন। তো 2টা বেডরুমই আমরা দেখে নিয়েছি। এটার সাথে এখন আমরা চলে যাব আমাদের থার্ড বেডরুমে। থার্ড বেডরুমে এটা দেখে তারপরে যে আদার্স ইনফরমেশানগুলো আছে, আপনি কী কী ফ্যাসিলিটিস পাবেন সব কিছু কিন্তু আরেকবার জানিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের থার্ড বেডরুম। থার্ড বেডরুমের সাথে বাথ ব্যালকনি কিন্তু 2টাই পেয়ে যাচ্ছেন। 2424 টাইলস এখানে ইউজ করা হয়েছে। তো বলছিলাম কারো যদি ইন্টেরিয়র কাজ আলাদাভাবে করতে চান, বা কেউ যদি কালার্সের কাজটা নিজে নিজে করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এখন করিয়ে নিতে পারবেন, সেই সুযোগটা এখন রয়েছে। এই হচ্ছে ব্যালকনি এরিয়াটা। তো আমরা দেখে নিলাম 1245 স্কোয়ার ফিটের একটি 3 বেড 3 বাথ 3 ব্যালকনির একটি প্রপার্টি, যেটা ইকুরিয়া সাউথ কেরানীগঞ্জে অবস্থিত। তো 10 তলায় বিল্ডিংয়ের আমরা ছিলাম 2য় তলায়, এছাড়াও অন্যান্য ফ্লোরগুলো খালি আছে, আপনি দেখতে পারেন। আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু 3টা করে ইউনিট থাকছে। এখানে আপনি ইলেকট্রিসিটি, ওয়াটার, লিফট, জেনারেটরের সুবিধা পাবেন। 2টা লিফটের সুবিধা থাকবে, জেনারেটরের সুবিধা পাবেন, এছাড়া পার্কিং কিন্তু থাকছে। তো প্রপার্টির আরও ডিটেলস এবং ভিজিটটা ফিক্স করতে আপনাকে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। তো পরবর্তী প্রপার্টি নিয়ে আবার চলে আসবো, সে পর্যন্ত অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।